lerde daha çok ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবারের জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশন ছিল উত্তপ্ত আরব বিশ্ব থেকে পশ্চিমা অনেক দেশের সরকার প্রধান মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরতির জোরালো আহ্বান তুলেছেন তবে এ নিয়ে ভিন্ন অবস্থানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সাধারণ অধিবেশনের মঞ্চে দুটি মানচিত্র নিয়ে হাজির হন তার বক্তব্য ছিল ফিলিস্তিন হিজবুল্লাহ হামাস ও ইরান বিরোধী যে মানচিত্র দুটি সবার সামনে তুলে ধরেন কোনোটিতেই দেখা যায়নি ফিলিস্তিনের অস্তিত্ব এক পর্যায়ে মানচিত্রের একটি সবুজ রং দিয়ে কিছু দেশকে আশীর্বাদ এবং আরেকটি দেশকে কালো রং দিয়ে অভিশাপ হিসেবে বর্ণনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দুই মানচিত্রে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট ছিল তা হল ফিলিস্তিনকে সম্পূর্ণ মুছে ফেলা যা নজরে আসে মুসলিম বিশ্বের নেতানিয়াহুর ডান হাতে থাকা মানচিত্রে কালো রঙে চিহ্নিত দেশগুলো ছিল ইরান ইরাক সিরিয়া এবং ইয়েমেন যার অর্থ এসব দেশ ইসরায়েলের জন্য হুমকি অপর মানচিত্রে সবুজ রঙে আশীর্বাদ দেশগুলো মিশর সৌদি আরব ও সুদানের পাশাপাশি রয়েছে ভারতও এই দেশগুলোকে তিনি ইসরায়েলের জন্য হুমকি নয় বলে তুলে ধরেন এই মানচিত্রটি আমি গত বছর এখানে তুলে ধরেছিলাম আমার হাতের এই মানচিত্রটি আশীর্বাদ যা ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের মধ্যে এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে যা স্থল সেতু হিসেবে কাজ করে এ দিয়ে আমরা রেল জ্বালানি পাইপলাইন ফাইবার অপটিক কেবল স্থাপন করব এবার দ্বিতীয়টি দেখুন এটি একটি অভিশপ্ত মানচিত্র একটি সন্ত্রাসের মানচিত্র এদিন জাতিসংঘে ভাষণে নেতানিয়াহু লেবানন সিরিয়া ও ইয়েমেনে চলমান সহিংসতার জন্য ইরানকে একতরফা দায়ী করেন হামাস হিজবুল্লাহ ও হুতিকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে অস্থিরতা তৈরি করে রেখেছে বলেও দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তেহরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে তার বাহিনীও বসে থাকবে না লুৎফর কবির ডেস্ক দেশ টিভি